মানুষের একটা বেসিক সাইকোলজি হলো যে ইউনিক কিছু আমাদের অ্যাট্রাক্ট করে, যেটা অন্য সবার থেকে আলাদা, মেজরিটি থেকে আলাদা। তো আপনি সবার চ্যানেলে প্লে লিস্ট দেখবেন, আবার কিছু কিছু চ্যানেলে দেখবেন সিরিজ লেখা, যেটার ভিডিওর নিচে লেখা সিজন 1 এপিসোড 1। এরকম যদি একটা চ্যানেল আপনাকে আমি দেখাই, যেমন এইখানে ডিফারেন্ট কোর্স একটা প্লে লিস্ট আছে, তার নিচে দেখুন ডিফারেন্ট কোর্স সিজন 1, যেখানে 12টা এপিসোড আছে। তো এটা হলো একটা সিরিজ। এই সিরিজে যদি আমি যাই এবং এই সিরিজের যখন একটা ভিডিও অন করি, তো এখানে টাইটেলের নিচে দেখবেন লেখা সিজন 1 এপিসোড 2, ডেসক্রিপশনও দেখবেন লেখা ডিফারেন্ট কোর্স সিজন 1 এপিসোড 2। তো আপনার চ্যানেলও যদি আপনি এরকম একটা ইউনিক লুক আনতে চান, সেক্ষেত্রে ওইটা আপনি কীভাবে করবেন আজকে আমি আপনাকে দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে আপনি আপনার চ্যানেলের ইউটিউব স্টুডিওতে যাবেন। এর জন্য একদম উপরে রাইটে আপনার যে চ্যানেলের লোগো আছে এইটার উপর ক্লিক করবেন, এবং দ্বিতীয় অপশন দেখবেন লেখা ইউটিউব স্টুডিও, এই লেখাটার উপর ক্লিক করবেন, তাহলে আপনি আপনার ক্রিয়েটর স্টুডিওতে যাবেন। তো একটা সিরিজ বানানোর জন্য আপনার অবশ্যই একটা প্লে লিস্ট থাকতে হবে, যেই প্লে লিস্টটা আপনি সিরিজে কনভার্ট করছেন। তো আপনি যদি না জানেন যে একটা প্লে লিস্ট কীভাবে বানায়, তাহলে আপনি দেখুন একদম উপরে রাইটে নিউ প্লে লিস্ট লেখা, এই লেখাটার উপর ক্লিক করবেন। আপনি আপনার প্লে লিস্টের নাম দিবেন আপনার ইচ্ছা মতো, এবং আপনি কি এইটা প্রাইভেট রাখতে চান নাকি আনলিস্টেড রাখতে চান নাকি পাবলিক রাখতে চান, ওইটা সিলেক্ট করবেন। পাবলিক অর্থাৎ এই প্লে লিস্টটা সবাই দেখতে পারবে, প্রাইভেট অর্থাৎ এটা আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না, আর আনলিস্টেড অর্থাৎ আপনি যাদেরকে এই প্লে লিস্টের লিঙ্কটা দিবেন বা যাদের কাছে এই প্লে লিস্টের লিঙ্কটা থাকবে শুধু তারাই এই প্লে লিস্টটা দেখতে পারবে। আমি এটা যদি পাবলিক দেই এবং ক্রিয়েট দেই, তাহলে দেখুন একদম উপরে আমার নতুন একটা প্লে লিস্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এইখানে ভিডিও অ্যাড করার জন্য আমরা কি করব, প্লে লিস্টের উপরে দেখবেন কন্টেন্ট লেখা, এটার উপর ক্লিক করব। এখানে আপনি আপনার আপলোড দেওয়া সব ভিডিও পেয়ে যাবেন। এরপরে যে ভিডিওটা আপনি প্লে লিস্টে অ্যাড করবেন, ওইটার টাইটেলের উপরে মাউস নিলে আপনি দেখবেন এইখানেও একটা পেনের মতো আইকন তৈরি হচ্ছে। তো এইখানে আমি ক্লিক করব। এরপরে আমি যদি একটু স্ক্রল করে নিচে নামি, তাহলে আমি এখানে লেখা দেখব প্লে লিস্ট। তো এইখান থেকে আমি সিলেক্ট করতে পারবো এই যে ABC প্লে লিস্ট, এইটা যদি আমি সিলেক্ট করি এবং টান এটাতে ক্লিক করি, এবার যদি আমি চেঞ্জেসগুলো সেভ করি, এখন দেখুন যে এই যে আমি যে প্লে লিস্টটা ক্রিয়েট করেছিলাম, তো এটাতে ওই ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এভাবে আমরা একটা প্লে লিস্ট বানাতে পারি এবং ওই ভিডিওতে আমরা ভিডিও অ্যাড করতে পারি। আমাদের যখন একটা প্লে লিস্ট থাকবে, এরপরে আমরা এই প্লে লিস্টটাকে একটা সিরিজে কনভার্ট করতে পারবো। তো আমার আগে থেকে বানানো আছে বুক লেসন্স একটা প্লে লিস্ট, তো এইটাকে আমি সিরিজে কনভার্ট করব। এর জন্য আমি কি করব, প্লে লিস্টের নামের উপরে মাউসটা নিলে যে পেনের মতো আইকন হয় ওইখানে ক্লিক করব। আবারও প্লে লিস্টের নামের নিচে আপনি দেখবেন একটা তিনটা ডট আছে, তো এটাতে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি একটা অপশন দেখবেন প্লে লিস্ট সেটিংস, এটাতে ক্লিক করবেন। এখন একদম নিচে দেখুন সেট অ্যাস অফিসিয়াল সিরিজ ফর দিস প্লে লিস্ট, এই অপশনটা আমরা অন করে দিব। আর আমরা যদি চাই যে ফিউচারে আমরা এই সিরিজে আরও নতুন ভিডিও দিব, সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশনটাও অন করে রাখবো, এরপরে ডানে ক্লিক করব। তো ডান, এখন আমার এই প্লে লিস্টটা একটা সিরিজে কনভার্ট হয়ে গেছে।